সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার কাছে একটা পার্সেল এসছে, সেটা আমি আনবক্সিং করবো। বাট তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমার চ্যানেলের নাম বং ব্লগার। বাট তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো, তারা হয়তো ভাবতে পারো যে আমার চ্যানেলে ব্লগিং নেই। সেই ফার্স্টে একটা বইলানের ব্লগ করেছিলাম, সেটাই ফার্স্ট। তারপর থেকে আমি সেরকম কোনো ব্লগ নেই আমার চ্যানেলে। তো সেক্ষেত্রে আমার এটাই বলবার আছে যে লকডাউনের পর থেকে সত্যি কথা বলতে গেলে আমি কোথাও বেরোনো ছেড়ে দিয়েছি, মানে কোথাওই যাই না ঘুরতে যে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করবো। আর সেই জন্য আমার চ্যানেলের নাম নিয়ে আমার ভিডিওগুলোকে জাজ করো না, এটা একটা রিকোয়েস্ট। আর যেহেতু এটা আমার পার্সোনাল চ্যানেল, সো আমি এখানে সব রকমেরই ভিডিও শেয়ার করবো। হ্যাঁ, তো ফ্লিপকার্টে আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে একটা বিউটি ক্লাস্টের কালার বোর্ডের প্যালেট, আই শ্যাডো প্যালেট। সেটা আজকে আমার এই পার্সেলটা এসছে, দেখো পার্সেলটা ভালো এরকম প্যাকেজিং করেছে। তো এটাকে এখন আমি আনবক্সিং করবো। আমার কাছে এরকম একটা কাটার টাইপের জিনিস আছে, মানে থার্মোকল কাটবো, সেটা দিয়েই করবো। এটা পুরোটা সেলোটেপ দিয়ে আটকানো আছে, তো এটা খুলতে অনেকটা টাইম লাগবে। লাগছে যেটা আমি মানে ফ্লিপকার্টে ছবিটা দেখেছিলাম সেই অনুযায়ী এটা ছোটো লাগছে। খারাপ
খারাপ না, একটুখানি নিলেই এতটা ভালোভাবে আসছে, মানে যথেষ্ট ভালো কিন্তু। ভেবেছিলাম যে জিনিসটা ভালো, বাট
এটা ফার্স্ট অফ অল শেডটা হচ্ছে 503, যে শেড ফিডলি ফাউন্ডেশনে নেই অ্যাকচুয়ালি। আর এটা পুরোপুরি একটা ফেক ফাউন্ডেশন, এই নামটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানটা লেখা আছে কালিয়া বিউটি, যেটা ফিডমি ফাউন্ডেশনে থাকে না লেখা। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এরকম, প্রথমত তো এই 500-এর কোনো শেড নেই, তারপরে এইরকম লেখা। তো এটা আসলে পুরোপুরি বোঝাই যাবে যে এটা নকল ছিল। বাট এটা আমি তাও ইউজ করছি, করেওছি ইউজ। এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য, মানে কোনো স্কিনের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। টোনটা দেখে নিতে হবে, বাট এটা আমার টোনের থেকে একটু ডার্ক, কিন্তু আমার যেহেতু অয়েলি স্কিন, সো আমাকে মেকআপ ফিক্স করবার জন্য অলওয়েজ পাউডার ইউজ করতে হয়। তো এর ওপর যদি পাউডারটা দেওয়া হয় আমার টোনেই চলে আসে কালারটা, সো আমার সেরকম কোনো প্রবলেম হয় না। বাট এই প্রোডাক্টটার জন্য আমি ডিসঅ্যাপয়েন্টেড আমি বলবো, কারণ কিছু না দিত তাও ভালো, বাট এরকম দেওয়ার কি মানে ছিল, যাই হোক। বাট তাও আমি এটা ইউজ করছি। তো এটা ছিল আজকের ভিডিও, আর এই ফিডব্যাকগুলো কেমন লাগলো আমাকে জানাবে। আর যদি ওই কালার বোর্ডের প্যালেটটা তোমরা কিনতে চাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ফ্লিপকার্ট থেকে, ওটা চেক করে নিও। আর অনেক কষ্টে আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি, ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তো একটু ভালোভাবে তো দিতেই হবে। এই চুল ফুল ফুলে বানাচ্ছি, আর পাখা চলছে, তাও বীভৎস গরম লাগছে। এত গরমের মধ্যে আমি এইভাবে দেখতে পাচ্ছি, পুরো ঘাম দিয়ে দিয়েছে। সো এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন আছে চ্যানেলে, কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা, নেক্সট কি ভিডিও দেখতে চাও, আর শেয়ার করবে। সো বাই বাই।